हेलो फ्रेंड्स, हाउ आर यू ऑल। आजकेर पर्वे आमरा तोमादेर जोन्नो आरो एकटी निरापद जौनपल्ली बा रेड लाइट शेरिया खोज निये एसेछि, जेटी हलो खड़गपुर जौनपल्ली। एई पर्वे आमरा जौनपल्ली बा पेशा थानार अवस्थान, दुई किभाबे आपनारा खड़गपुर रेलवे स्टेशन थेके एइखाने पौंछते पारबेन, तीन पार्षद रेट कत करे, ঘন্টায় রেট কত, রাত্রে থাকতে পারবেন কি না, এবং অবশেষে আমরা চার এই জায়গাটি কতটা নিরাপদ, পুলিশ রেড হয় কি না, এই সব প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো আর বেশি আলিয়া ভাট না করে লেটস বেগুন খড়গপুর জৌনপল্লী বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে কৌশল্যা বেশ্যা থানা। এটি খড়গপুর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। খড়গপুর স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মেন টিকিট কাউন্টারের দিকে বেরোবেন, বাস স্ট্যান্ডের দিকে যাবেন না, বাইরে বেরিয়ে এসে অটো বা টোটো নিয়ে সোজা এইখানে পৌঁছতে পারবেন, বলবেন পুরাতন বাজার যাবেন। এরপর কৌশল্যা পুরাতন বাজার ঠিক মন্দিরের কাছে নামতে হবে, ওইখানে নামলেই রাস্তার পাশে যৌনকর্মীদের দেখতে পাওয়া যায়। উত্তর দিক বরাবর 50 মিটারের মতো হাঁটলে একেবারে মেন এরিয়াতে পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, যৌনকর্মীদের কাউকে পছন্দ হলে রেটটা রাস্তায় ঠিক করে নেবেন। রেট ফাইনাল না করে কখনোই রুমের ভিতরে ঢুকবেন না, তাতে তারা তোমার থেকে অনেক বেশি রেট নিয়ে নেবে, এতে তুমি নিজে ফেঁসে যাবে। এরপর আসছি 3 নম্বর বিষয়, কত নেয় এরা পার শট কত বা ঘন্টা কত। যদি তোমরা পার শট করতে চাও তাহলে রেট হবে 200 টাকা, ওরা 300 বলবে, তু দরদাম করবে 200-তে হয়ে যাবে, আর ঘন্টার রেট পড়বে মোটামুটি 1000 টাকার মতো। এরপর আসবো পরের এবং আজকের শেষ বিষয়, যেটি হলো এই বেশ্যা থানা কতটা নিরাপদ, পুলিশ রেড হয় কি না। দিনের বেলা গেলে এটি সম্পূর্ণ নিরাপদ, পুলিশের রেড সাধারণত এইখানে দিনের বেলা হয় না, তবে রাতের ক্ষেত্রে ঝুঁকি আছে, বিশেষ পরিচিত না হলে কারো সাথে পুরো নাই কাটাতে যাবে না। কিউ কি রেড লাইট এরিয়া মে নাইট মি কুছ ভি হো সাকতা হায়, এস ব্যাগ কা খেয়াল রাখনা, এস ডি ডিও মে বাস সেহি তব মিলতে হে, দুসরা কই ভিডিও মে কই নিয়া বেশ্যা থানা কা, জানকারি লেখে বাই বাই, টেক কেয়ার। তোমাদের আগে কিছু তথ্য জানিয়ে রাখি, খড়গপুর রেড লাইট এরিয়াটি প্রায় উঠে যেতে বসেছে, কাস্টমার সমাগম খুবই কম, তাই এইখানে তেমন ভালো কম বয়সী মেয়ে বা বৌদি নেই, একটু বেশি বয়সে মাসি পাবে এইখানে, তবে ঠিকঠাক কটাতে পারবে 100 টাকা বা 150 টাকাতে, কাজ করে বেরোতে পারবে। অনেকেই লোকালয়ের আশপাশে ও একটু কন্টেন্টের মাল খোঁজে, তাদের জন্য আজকের ভিডিওটি, যারা একটু ভালো বৌদি খুঁজছেন তারা বিষ্ণুপুরকে প্রেফার করুন। তোমাদের সুবিধার্থে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম।